حبيب رے بانا يسي الله يبمر كارون اي حبيب رے بانا يسي الله يبمر كارون پمر دوری باندور مرشید رشون اور پمر دوری باندور مرشید رشون হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আমার আব্বাক মারছে কি গো আম কিডা মারছে আচ্ছা আমি আসতেছি দাঁড়ান আমি এখনই আসতেছি আমার আব্বাক মারবে মানা করেন আমি আউনি আসছি আমার আব্বু মারবে মানা করেন আমার আব্বু কিছু জন্য মারতেছে কি হইছে কিডা আমি আমি আউনি আসছি দাঁড়ান আমি আউনি আসছি আউনি আচ্ছা রাখলাম আমি একটুখানি করেন আমার আব্বু দিন মারে না কিডা মারতেছে তোমার আব্বু আচ্ছা রাই আমি আসছি কিডা মারতেছে ভাই আমার আমার আব্বু মারতেছে ওই আমাকে পাড়ারই এক লোক আমাকে একটুখানি চলেন আমার সাথে কষ্টে আচ্ছা চলেন আমার আব্বু মারতেছে যে হ্যাঁ আচ্ছা দাদা কি হইছে অনেক অনেক সুযোগ আছে ওরা মাতবসায়
গরিব মানুষ বলে হাতে পায়ে ধরছিল এই এলাকায় এই মাছ বসা থাকার জায়গা দিছে ঠিক আছে আমার আব্বাকে এরকম করে মারবে না শোনো তোমার নামে এলাকায় নানান কমপ্লেইন আছে তোমাকে আমার আমার এলাকায় রাখতে পারি আমার কিছু কইতে না আমার আব্বুকে এরকম করে মারলেন আপনারা ভালো তোমার আব্বাকে তাই এক মাস ধরে কওয়া হচ্ছে বাইরে থেকে এলাকা ছেড়ে চলে যাবে তোমরা তোমরা যাচ্ছ নাকি আর আপনারা এগুলো ভাগ ভাগ করছেন কেন এই ভাই এই আপনারা এগুলো ভাগ ভাগ করছেন কেন ভালো ভাবে না করলে তো ভাঙবই এর আগে বহুত বার কইছে আঞ্জল না দেখ ভাঙা ভাঙা কারণ আমি বাইরে একটু ফোন দিতাছি এক কোন ডাকি ফোন দিবে জ্যাকি বাইরে ফোন দিতে এ কোন জ্যাকি ইউটিউবার দেখি এ জ্যাকি ফোন দাও জ্যাকি চ্যাটের ভাই জ্যাকি না আরাম করছি চ্যানেলের মালিক ভাই আমরা মনে আরে নাম শুনছি ওই গান ওর নাম শুনছি তো তোর তো তাইলে আমার কারো ব্যাপার কথা শুনকে ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই দুনি আবা করে আরে ভাই এই এলাকা এই এলাকাতে আমরা থাকতে পারবে না এই এলাকা থেকে আরে রিয়ামনি আছে না রিয়ামনির বাপের এই যে মারপিট করতে আরে ডাকতে ডাকতে তোর কোন বাপ আছে এটা ডাক দে আরে এই মূল ব্যাপার কথা শুনকে আপনি ভাই আপনার ভাই ভাই আমার হ্যাঁ আচ্ছা আরে তারা দেন আমার আপনি রিয়ামনির বাড়িতে আসেন তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আসেন হ্যাঁ আসেন রাজু ভাই আসেন সমস্যা নাই হ্যাঁ আচ্ছা এই ভাই এই খাও না আপনি দাও তাহলে এই কথা বল কেন তো কথা বল পেলে মাছ বসাব এসা বিলান এসা বিলান এটা দিন না করেন না কেন না বহুত সুযোগ দেয় হইছে বহুত সুযোগ দেয় এই শোনো তোমার একটা কথা কই এই যে রাত বিরাত তুমি যাও একদিন দুই দিন তোমার রাত গেলে খবর নাই আর দিনের পর দিন তুমি বাইরে থাকো আমি তো প্রোগ্রামে যাই হোস্ট আছে কি শেষে প্রোগ্রাম আছে নাটক বুঝতে পারছো না নাটক নাটক নামে সব ভাই তোর খারাপ কিছু তো করে না ভাই আপনারা যে ভালো কিছু করে তাই বা প্রমাণ কি আছে হ্যাঁ একটা মিয়া মানুষ দুই দিন তিন দিন বাইরে থাকে কি বুঝি না আপনার সাথে থাকে তো বুঝি তো আরে ভাই আপনার কথা নেগেটিভ চিন্তা ভাবনা ভাই